আবারও প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ভরতপুর 1 নম্বর ব্লকের গুড্ডা অঞ্চলের পঞ্চায়েত সমিতির তৃণমূলের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শামসুল হককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলেরই কর্মীদের বিরুদ্ধে। বর্তমানে প্রেরিত শামসুল হক কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ভরতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আবারও প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ভরতপুর 1 নম্বর ব্লকের গুড্ডা অঞ্চলের পঞ্চায়েত সমিতির তৃণমূলের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শামসুল হককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলেরই কর্মীদের বিরুদ্ধে। দুস্থ মহিলাদের ঘর বিতরণের জন্য কাটমানি নেওয়ার প্রতিবাদ করায় তৃণমূলের কর্মীরাই তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ পঞ্চায়েত সমিতির সদস্য শামসুল হকের। বর্তমানে পরিণত শামসুল হক কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ভরতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমাকে মারধর করেছে সানোয়ার শেখ, জাহিরুল শেখ, মিনারুল শেখ, আনসার শেখ, লখাই শেখ, লখাই মীর, নাগর শেখ আর রহিম শেখ। ব্লকে কটা ঘর এসেছিল গরিব মানুষের জন্য, সেই ঘরের বিষয়ে ওরা দালালি করতে চাইছে। আমি সেই দালালিতে নারাজ। ওরা বলে যে ঘরগুলো আমরা নিয়ে বিক্রি করি। আমি বলে সেটা হবে না, এই কারণে টাকা তুলে ঘর দেওয়ার অভিযোগ। ওরা দালালি করা ছাড়া কোনো রাস্তা নাই ওদের, সব দালালি। আর আমি সেই দালালিতে রাজি নাই। আমার বাড়িতে এসে আমার লান দিকে লাথি মেরে ফেলে দিয়েছে, তার হাতটা ভেঙে গেছে। হ্যাঁ, দলের সঙ্গে টেম্পোরারিভাবে যুক্ত আছে, ওরা দালালি করে, দালাল প্রত্যেক জমি জায়গা নিয়েও দালাল করে, ভয় দেখায় গ্রামের লোককে, মারধর করতে যায়, টাকা দেয়, টাকা চাই, এই কাজ হবে। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কা স্বাদ।